আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, আশা করছি সবাই বেশ পছন্দ করবেন। আমার আজকের রেসিপি গরুর কলিজা ভুনা। গরুর কলিজা ভুনা কিন্তু আমরা সচরাচর সবাই খেয়ে থাকি, আবার অনেকে কিন্তু এটা অসম্ভব পছন্দও করে থাকে। তাই আজকে চলে আসলাম ছোটোখাটো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যেভাবে রান্না করলে আপনাদের কাছেও এই গরুর কলিজা ভুনাটি অসম্ভব মজার লাগবে। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন, আর আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপির দিকে। চলুন দেখে আসি গরুর পারফেক্ট কলিজা ভুনা কীভাবে করতে হয়। গরুর কলিজা ভুনা করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছিলাম। গরম পানিটা যখন একটু ফুটে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কলিজা আর ফ্যাপসা। আমি আজকে দুটা মিলিয়েই রান্না করছি, আপনারা চাইলে যে কোনো একটাও রান্না করতে পারেন, এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি কলিজা আর ফ্যাপসাগুলোকে আগে থেকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এটা করে ভিতরে যে ময়লাটা থেকে থাকে, সেই ময়লাটা কিন্তু বেরিয়ে যায়। দেখুন, পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা একেবারে কালচে হয়ে যাওয়া শুরু করেছে। এ কারণ কলিজা বা ফ্যাপসার মধ্যে অনেকটাই ময়লা থাকে, এ কারণে আমরা সবাই জানি। তাই এটা সেদ্ধ করার ফলে সেই ময়লাগুলো বেরিয়ে যাচ্ছে। এটাকে আমি এভাবে নেড়ে চেড়ে কমপক্ষে 5 থেকে 10 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিচ্ছি। পুরোপুরি সেদ্ধ করা যাবে না, জাস্ট ময়লা পানিটা বের হয়ে আসা পর্যন্ত একটু সেদ্ধ করে নিচ্ছি, প্রায় 6 থেকে 7 মিনিট পর। দেখুন, পানিটা একেবারেই কালচে হয়ে গিয়েছে। এবার পানিটাকে আমি ফেলে দিব। পানিটাকে ফেলে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি পানিটা ফেলে দিচ্ছি। এবার চলে যাচ্ছি সরাসরি রান্নার দিকে। রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এখানে প্রায় আমি 1/2 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। এই তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এই রান্নার ক্ষেত্রে আপনারা যতটা পেঁয়াজ বেশি ব্যবহার করবেন, ততই কিন্তু মজা লাগবে। তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম। পেঁয়াজটা মোটামুটি একটু বেরেস্তার মতো এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। সব কিছু প্রায় 2 থেকে 3টার মতো ব্যবহার করেছি। এবার নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি এখানে আদা বাটাটা প্রায় 1.5 চা চামচের মতো ব্যবহার করলাম আর রসুন বাটা 1 চা চামচের মতো। এবার নেড়ে চেড়ে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। নেড়ে চেড়ে মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিচ্ছি। মশলাটা যখন উপরে তেলটা ভেসে উঠবে, তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। দেখুন, তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে গরুর কলিজাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলার সাথে সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালোভাবে মশলাটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা তুলে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি প্রায় 6 থেকে 7টার মতো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। এর মধ্যে এবার গরম পানি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 থেকে 3 কাপের মতো। 3 কাপ গরম পানি অবশ্যই এর মধ্যে অ্যাড করতে হবে, গরম পানি ছাড়া কিন্তু রান্নাটা পারফেক্ট হবে না। তরকারিতে গরম পানি না দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 5 থেকে 10 মিনিটের মতো, যতক্ষণ না পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে। আর মাঝে কিছুক্ষণ পরপর অবশ্যই ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। দেখুন, পানিটা পুরো শুকিয়ে গিয়েছে, কলিজা আর ফ্যাপসাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা। জিরা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিন্তু এখনই পরিবেশন করে নিতে পারি। ভালোভাবে মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে অপেক্ষা করব আরও 2-1 মিনিট। 2-1 মিনিট পর এটাকে নামিয়ে পরিবেশন করার জন্য একেবারেই প্রস্তুত হয়ে যাবে। এই রান্নাটা করতে কিন্তু তেমন একটা ঝামেলার প্রয়োজন নেই, খুব অল্প সময়ে তৈরি করে ফেলা যাবে পারফেক্ট এই গরুর কলিজা ভুনাটি। আশা করছি আপনার কাছে রেসিপিটি ভালো লেগেছে।
এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করে নিব। চলুন এটাকে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গরুর পারফেক্ট কলিজা ভুনা। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না। আমার ভিডিওটিতে একটি লাইক দিতেও ভুলবেন না, আর প্লিজ ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।